বিজেপির আইটি সেল বনাম কংগ্রেসের ডিজিটাল বাহিনী, বিজেপির আইটি সেলক সের পেলাবলৈ কংগ্রেসের তৎপরতা, রাজ্যের বসা বসা যুবক যুবতীরে কংগ্রেসের ডিজিটাল বাহিনী গঠন, ২৬ নির্বাচনত ডিজিটালি চমক দিবলৈ সাজু কংগ্রেস। এই যুগ সামাজিক মাধ্যমের যুগ, সামাজিক মাধ্যমের শক্তি অপরিসীম, তার প্রতি লক্ষ্য রাখিছে কংগ্রেসে। বিগত দিনত সামাজিক মাধ্যমত বিজেপির অভ্যুত্থানে সরকার গঠনত যথেষ্ট সহায় করেছে। এবার কংগ্রেসেও ডিজিটাল যুঁজ দিবলৈ সাজু হয়েছে। কেবল ব্যানার বা পোস্টারত নহয়, এইবার ঘরে ঘরে কংগ্রেস শীর্ষক স্লোগানেরে প্রদেশ কংগ্রেসের প্রশিক্ষণ। প্রশিক্ষণ শিবিরত অংশ লৈ দেবব্রত শইকীয়াই কলে, ডিজিটাল শিক্ষা কংগ্রেসের পৰা বিজেপিয়ে লৈছে। আমি 2014 চনত কংগ্রেসে প্রথম প্রায় পাঁচখনে 700 কোটি টাকা বাজেট লৈ এই কামটো কৰিব বিচাৰিছিল। আমি কিন্তু তেতিয়া ইমান সফল নহলো, বিজেপি সফল হল। বিজেপি তেতিয়ার পৰাই তেওঁলোকৰ মোদী ডাঙৰিয়া বিভিন্ন মাধ্যমেৰে জয়লাভ করে আছে, রাইজর মন মোহিত করে আছে। কিন্তু মই ভাবো বর্তমান পরিস্থিতিতে দহ বছর সকল মানুষের কারণে ডিজিটাল সোশ্যাল মিডিয়া থাকক না থাকক, বাস্তব পরিস্থিতিটো উপলব্ধি করবলে যথেষ্ট সময়। আর সেই গতিকে নিশ্চিতভাবে রাইজে বিজেপির বিকল্প বিচারিব, যেটা এবার আরম্ভ হয়েছে। আর আমার ডিজিটাল বাহিনী হওয়ার পিছত নিশ্চিতভাবে আগন্তুক সময় আমি আরো সুদৃঢ় ভেটি স্থাপন করব পারিম। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাও আশাবাদী, দলীয় কার্যসূচী সমূহ তথা নেতার কথা যাতে রাইজর চকুত পড়ে তার দায়িত্ব ডিজিটাল বাহিনীর। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে 1 কোটি লোকের সঙ্গে সংযোগের আশা ভূপেন বরার। দলের যে আদর্শগত চিন্তা চর্চা, দলের কার্যসূচী, দলের নেতা সকলের বক্তব্য, সেই গোটেই কথাবিলাক যাতে তৃণমূল পর্যায়ত বুথ পর্যায়লৈকে আমি লৈ যাব পাৰো, তাৰ কাৰণে পোনপটীয়াকৈ যাতে আমি সম্পর্ক রাখিব পাৰো। সেইকাৰণে আমি এতিয়া ডিজিটাল বাহিনীৰ জৰিয়তে চেষ্টা কৰিম যে পার্লামেন্টত আমি 74 লাখ প্লাস যিখিনি ভোট পাইছো, লগতে সর্বমুঠ আমি পঞ্চায়ত ইলেকশনের সময়সীমাৰ ভিতৰত 1 কোটি মানুহৰ লগত সংযোগ কৰিব পাৰো নেকি, এইটো হৈছে আমাৰ লক্ষ্য। সেইকাৰণে আমি ডিজিটাল বাহিনী হিচাপে কৰিছোঁ। আমি অকল ষ্টেট পৰ্যায়ত বা জিলা পৰ্যায়ত নহয়, বুথ পৰ্যায়তো আমাৰ এই ডিজিটেল কানেকশ্যন আৰু কণ্টেক্ট, এইটো যাতে আমি বৃদ্ধি কৰিব পাৰোঁ। এয়া তাৰেই প্ৰশিক্ষণ শিবিৰ, কলাক্ষেত্ৰৰ দৃশ্য। ৰাজ্যৰ প্ৰতি প্ৰান্তৰ বসা বসা যুৱক যুৱতীক ডিজিটেল শিক্ষা প্ৰদান কৰিছে প্ৰদেশ কংগ্ৰেছে। প্ৰদেশ কংগ্ৰেছৰ আশা, এইবাৰ ঘৰে ঘৰে গৈ বিজেপিৰ আইটি চেলক চেৰ পেলাব ডিজিটেল বাহিনীয়ে। 26 নির্বাচনত কংগ্রেসের ডিজিটাল বাহিনীয়ে বিজেপির আইটি সেলক কি প্রত্যাহ্বান জানাব, সেয়া হব লক্ষণীয়। ভিডিও জার্নেলিস্ট বঞ্জিতর সহযোগত জবা দাস, NKTV+।